নাটোরের বড়াই গ্রামের বনপাড়া পৌরসভায় বাড়তি বা অতিরিক্ত কর আরোপ ছাড়াই 2020-21 অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মোট 56,74,865 টাকা উদ্বৃত্ত রেখে 44,21,79,295 টাকার বাজেট ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুরে পৌর হলরুমে মেয়র কে এম জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব আব্দুল হাই, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, হিসাবরক্ষক মামুনুর রশিদ, পৌর কাউন্সিলর বৃন্দ, সাংবাদিক ও সুধী সমাজ। মানে ব্যয়টা কম কোন খাতে ধরা হয়েছে এবং আয়টা সর্বোচ্চ কোন খাতে? আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।